ক্যাপ্টেন, আই এম অটো, ইফ ইউ গোস লেটার, আই এম তন্দুরি মুন্ডি। Suddenly pieces are back together now. What's your vision? হ্যালো গাইস, দিস ইজ মি ইবাদুল ইসলাম জীবন, এন্ড ইউ ওয়াচিং ভিডিও বক্স। বরাবরের মতো আমরা আজকে আবার গরিবের হাতি ঝিল থেকে আমাদের ব্লগ শুরু করছি, আর আজকে ব্লগ হবে ব্লগ থার্টিনে যাচ্ছি আমরা হচ্ছে গিয়ে গার্ডেনিয়া ক্যাফেতে। আর গার্ডেনিয়া ক্যাফেতে আমার সাথে যাবে হচ্ছে রৌনক, মেয়ে, আপু, মায়া, কি বলবো, সবার কাশ। আর হ্যাঁ, আজকে আমি সানগ্লাস লাগাইছি, কারণ সানগ্লাস লাগাইলে বোঝা যায় না আমি কোন দিকে তাকাই, ঠিক আছে। তো আমরা এখন যাব হচ্ছে গার্ডেনিয়া ক্যাফেতে, তো চলুন যাওয়া যাক। এই হচ্ছে দিনাজপুরের অটোর অবস্থা, এটা চরম একটা ভোগান্তির জিনিস। হ্যাঁ আমি জানি আমাকে দেখা যাচ্ছে না, আপনারা খুবই বোরিং ফিল করবেন, আমার সুন্দর চেহারাটা দেখা যাবে না, আমি চশমাটা উপরে উঠাই দিছি জানেন কিনা জানি না। তবে এইখানে আমার অরিজিনাল যে ফেস, আমার কালার টোন, এখানে অরিজিনাল আমাকে দেখা যাচ্ছে। তো আমরা এখানে বোঝাই গেছি আমার কাছে টাকা নাই, আমরা জাতির ক্রাশের সাথে পরিচয় করাই দিব। জাতির ক্রাশ, মামার ছবি তুলবে, ও জোস, অনেক জোস লাগতেছে মামাকে, কিন্তু ফোকাসের বাইরে চলে গেছে। এটা হচ্ছে আবেদ, এর কথা ছিল যে সে আমার ব্লগে আসলে আমার ব্লগ ভাইরাল হয়ে যাবে। আপনারা আজকে দেখবো এই ব্লগ ভাইরাল হয় কিনা। আমার ব্লগে নিয়ে নিচ্ছি ভালোভাবে। মামা তুমি এটা তুমি ইউটিউবে দেখতে পাবা, যদিও কেউ দেখে না আমাকে, আমার চ্যানেল কেউ দেখে না, আজ পপুলার না। হ্যাঁ তোমার আমি রনকে ফর্সা বানাই দিলাম, আমার ভিডিওতে ব্রিফিং দিতে চায়, বলো তোমার সাউন্ড আসবে কিনা জানি না। হাই ফ্রেন্ডস, হাই ফ্রেন্ডস, আই এম অটো, ইফ ইউ গোস লেটার, আই এম তন্দুরি মুন্ডি। ওকে, তো এইখানে রাস্তা ব্লক করে রাখছে ভাবেই রাস্তা ব্লক করার কারণে আমরা এখন বাড়ির ভিতর দিয়ে যাচ্ছি। আমি বাড়ির ফুটেজ গুলো দেখাইলাম, আপনারা দেখতে পাবেন বাড়ির ভিতরে বাড়িতে কাজ চলতেছে, নতুন বিল্ডিং বানানো হচ্ছে। অটোর বদলে ভ্যান নিতে হবে, এই মানে ধর্মঘট হওয়ার পর যে অবস্থা, সো এই ভ্যানের মধ্যে বসে গেছে। সো আমরা এখন যাব, ব্লগ করতে গেলে কি করতে হয়, কত কষ্ট করতে হয় এটা আপনাদের বুঝতে হবে। তো কত না যায় অটো, মানে আমি এক বছর পর প্রায় ব্যাক করছি, আর এখন আমাকে এইভাবে কাজ করতে হচ্ছে, কি একটা অবস্থা রে ভাই, কি অবস্থা। গরিব বলে আজকে, গরিব বলে বাইক নেই একটা, খুব কষ্ট আমার। তোর ভোরের অপেক্ষায় আমার রাত কেটে যায়,
কারো আমার ঘুম কেড়ে নেয়, এই বৃষ্টি ভেজা দিনে আমি সঙ্গী করি কাকে, যদি খুঁজে দেখি সময় পাবি গলি রাকে বাকে, চুল সরিয়ে দেখো মোরে দাঁড়িয়ে আছি আমি কোনা ধারে, বলো না উত্তর পাবো কবে, কবে যে তুমি আমার হবে আমার হবে, ক্লান্ত ব্যস্ত দিনে আমার হাতটা ধরবি কি, ঘুম না আসা রাতে আমার সাথে জাগবি কি, লিখতে না পারা আমার কবিতাও বিকি, গিটারের তারে কোনো সুর হবি কি, যদি কোনো দিন ফিরে তাকাস, যদি কোনো দিন দুহাত বাড়াস, যদি কোনো দিন তোরই আকাশ আমার এই ছোট নদীতে ভাসাস, সো গাইজ আমরা এখন বীরগঞ্জে ঢুকে গেছি আর অনেক কালো হয়ে গেলাম ঘর সাথে সাথে, রনক ভাই আছে আমাদের সাথে, সেলিব্রিটি ক্রাশ ইনস্টাগ্রামে, তার অনেক বেশি ফলোয়ার, ঠিক আছে, আর আমি খুব আনন্দিত তার সাথে ব্লগ করতে পেরে, পাশে সিজু আছে, সিজু হচ্ছে আমার নিউ টিম মেম্বার, তো সিজুকে কেউ রিকোয়েস্ট পাঠাবেন না, জীবনের ভাত মারে দেব, আমার ভাত মারে ইউটিউবে, এটা হচ্ছে বিজয় চত্বর বীরগঞ্জের, আমরা দেখতে পাচ্ছি আমরা চলে আসছি গার্ডেনিয়ায়, গার্ডেনিয়ায় আমরা যাব ব্লগ করব, অনেক বেশি ব্লগ করব, চিপকায় গেছে গা, তো হ্যাঁ আমি অনেক কালো, আমি জানি আমি অনেক কালো, আমি অনেক কালো, হ্যাঁ হ্যাঁ অনেক, এটা হচ্ছে গার্ডেনিয়া ক্যাফে, এখানে আমরা বেশ কয়েকবার আগেও আসছিলাম কিন্তু আগে কখনো আমাদের এইভাবে শ্যুট করা হয় নাই, এখন দেখা যাক আজকে আমরা কত দূর কভার করতে পারি, যদিও আমি তাদেরকে এর আগের দিনে নক করছিলাম যে আমরা আসতেছি, তো আমরা এখন হচ্ছে গার্ডেনিয়ার ভিতরে ঢুকবো, দেখা যাক গার্ডেনিয়ায় কী অবস্থা, এটা হচ্ছে গার্ডেনিয়া ক্যাফে, তো আমরা এই মুহূর্তে আসছি হচ্ছে গার্ডেনিয়া ক্যাফেতে খাইতে পারি, আমি কখনো ফুড রিভিউ দিই নাই, চিন্তা করবো যেন ফুড রিভিউ খুব একটা ভালো না হয়, আপনারা তো জানেন গার্ডেনিয়া সম্পর্কে, আমরা খাবারগুলো অর্ডার দিয়ে দিই, তো এখানে একটা জিনিস ভালো লাগছে যে হচ্ছে আপনাদেরকে পে ফাস্ট করতে হবে, দেন সেলফ সার্ভিস জিনিসগুলো হচ্ছে সব জায়গায় করা উচিত আমার মনে হয়, দিনাজপুরের এই জিনিসগুলো অনেক ভালো ভালো পদক্ষেপ তাদের, খুব গরিব আমি, ভালোভাবে তুলবি আমাদেরকে ছবি তুলে দেয় না, আমরা কি ছবি তোলা করা যায়
দিনাজপুরে এত ফটোগ্রাফার কেউ আমার ছবি তুলে দেয় না। আমি খুব কষ্টের মধ্যে আছি যে দিনাজপুরে আসার পরেও এত ছোট ভাই আছে, এত বড় ভাই আছে, কেউ আমার ডাকলো না যায় এত ছবি তুলে দেয়। গার্লফ্রেন্ডকে গার্লফ্রেন্ডের সাথে কথা বলে এই হচ্ছে অবস্থা এখন বর্তমান যুগের। আমি নাকি গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম। হ্যাঁ, ক্যামেরাটা ওর গার্লফ্রেন্ডের মতো, ঠিক আছে, এটা নর্মাল। তো আমাদের এটা রিভিউ করা হয় নাই, আমরা এটা নিয়ে আসছি। এই জিনিসটা অনেক কষ্টে কিনেছিলাম, কিন্তু আজ পর্যন্ত একটা ভিডিও বানাইতে পারি নাই। হ্যাঁ, আপনারা ঠিক বুঝছেন, চশমা লাগালে বোঝা যায় না আমি কোন দিকে তাকাইছি। তো আমরা এটা দিয়ে এখন সিনেমাটিক ফুটেজ নিব, আমরা এখন কিছু শট নিব, আপনারা দেখতে পাবেন পরে, খুব পরে। আমার খুব কষ্ট, খুবই কষ্ট। এই ফোনটা ফেলে দিয়ে ভাঙে ফেলছে সিজু। এখন কথা হচ্ছে আমরা খাবার অর্ডার দিছি, এটা হচ্ছে সেট নাম্বার 2। এটা বানানো হচ্ছে আমাদের জন্য, দেখা যাক খাওয়া দাওয়ার অবস্থা কেমন। মুড একদমই নাই এখন, খুব কষ্ট হচ্ছে ফোনের অবস্থা দেখে বুঝাইতে পারবো না বলে। ভাবছিলাম কিছু সিনেমাটিক ফুটেজ নিব, এখন ওগুলো নেওয়া হবে কিনা জানি না। তো আমরা খাবো, খুব খিদা লাগছে, এবার দেখা যাক কী হয়। আমাদের সাথে থাকেন, দেখবেন আমরা কী খাই। খুব গরিব আমরা, গরিবের খাবার দাবার অর্ডার দিচ্ছি, দেখা যাক খাবারের অবস্থা কীরকম হয়। খাওয়ার আগে হাত ধোয়া, তবে আমরা হাত ধুই নাই, হাতটা ধোয়া উচিত, কারণ খাবারের রিভিউ দিব, হাত দিয়ে চেটে পুটে খেতে হবে। দেখা যাক খাবারটা কেমন, মন ভরে কি মন ভরে না, কারণ আমি সাইজ দেখে স্যাটিসফাইড না, ভাবছিলাম সাইজ একটু বড় হবে, ছোট মানুষের ছোট সাইজ। খাবারটা ভালো আছে, হাত দিয়ে খাচ্ছি আমি, আমি তো গরিব, গরিব হাত দিয়ে খাই। হুম,
আমি পজিটিভ রিভিউ দিয়েছি অলরেডি, আর কথা বলবো না, খাবো আমি তো। তো গাইস, আমাদের খাওয়া দাওয়া শেষ, আবার দাবার অনেক ভালো ছিল, যতটা আইডিয়া করছিলাম তার থেকে অনেক বেশি ভালো ছিল। সুতরাং আপনারা আসতে পারেন, সাইড মেনু দিয়ে খাইতে পারেন, সাইজ স্টাইলে ছোটো হইতে পারে, ব্যাপার না, কিন্তু খাবারের পরিমাণ কোয়ালিটি সব কিছুই ভালো ছিল। আর হ্যাঁ, আমরা এখন চলে যাবো সাবস্ক্রাইব ভিডিও বক্স, আর আমরা এখন রেগুলার কাজ নিয়ে আসবো। তো দেখা হবে এরপরের ভিডিওতে, এরপরের ভিডিওতে হচ্ছে আসতেছে পীরগঞ্জ। তো গাইস ঠিক আছে, আমরা যাচ্ছি চলে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আমাদের নিচের যে বেল আইকনটা আছে ওটা দাবায় দিবেন, সিজুকে স্বাগতম করবেন সবাই টিমে যোগদান করার জন্য। বলবো একই কথা, একই কথা। ওকে ঠিক আছে গাইস, আমরা এখন যাই, আর কথা না বলি, বাসে যাই, দেখা হবে আবার। ঠিক আছে, ওকে বাই।